নমস্কার বন্ধুরা, মোমের পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। পটলের আজকে একটা রেসিপি শেয়ার করব। পটলের একঘেয়েমি রেসিপি, আপনারা তো সবাই অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন। আজকে আমি একটা পটলের একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা আগে হয়তো কখনোই খাননি। তো চলুন পটলের রেসিপিটা দেখে নিই। এখানে সাতটা পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছুরির সাহায্যে ওপরের যে হালকা খোসাটা থাকে সেটা ছিলে নিচ্ছি। তারপরে আমি দুই মুখ ছুরি দিয়ে কেটে নেব। পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, এইরকমভাবে পটলের রেসিপি, পটলের তরকারি একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেতে। সবগুলো পটল এইভাবে আমি উপরের খোসাটা ছিলে নিয়ে তারপরে পটলের দুটো মুখ কেটে রেখে নিচ্ছি। সবগুলো পটলের খোসা ছিলে মুখগুলো কেটে নিয়েছি। এবারে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেট করে নেব। আমার সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রাখলেই আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটুখানি ভালোবাসা আমাকে অনেকটা মোটিভেট করে আর ভালো ভালো রেসিপি দিতে উৎসাহিত করে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। সমস্ত পটলগুলো গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। পটলের ভেতরে যে বিচিটা থাকে সেটা যদি পাকা হয় তাহলে সেটা কিন্তু ফেলে দেবেন, কারণ পাকা বীজ খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো নয়। আর যদি পটলগুলো কুচি হয় তাহলে কিন্তু ফেলার কোনো প্রয়োজন হয় না। এবারে আমি সমস্ত পটলগুলো দেখুন খুব সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, একদম মিহি করে গ্রেট হয়ে গেছে, কী সুন্দর। এবার আমি কিছু মশলা দেব। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদা 4 টুকরো করে কেটে নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি, 7টা কাজু বাদাম নিয়েছি। আপনাদের কাছে কাজু বাদাম না থাকলে এর জায়গায় 1 চামচ পোস্ত ব্যবহার করতে পারবেন। আর 3টে এলাচ নিয়েছি, আর নিয়েছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো না দিয়ে গোটা গোলমরিচও ব্যবহার করা যেতে পারে। এবার সমস্ত মশলা মিক্সিং জারে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। আপনারা এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন বাড়িতে, আর কমেন্টে জানাবেন কিন্তু যে এটা কেমন হয়েছিল খেতে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, এই ধরনের পটলের রেসিপি আপনারা আগে হয়তো কখনো খাননি। তো প্লিজ এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন মশলাটা আমার খুব সুন্দর মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এইভাবেই মশলাটা মিহি করে বেটে নিতে হবে। এবার আমি রান্নায় চলে যাব। দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে 4 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সাদা তেলেই ভালো হয়, তো রান্নাটা সাদা তেলেই করবেন। তেলটা হালকা গরম হয়ে গেলেই 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। খেয়াল রাখবেন জিরেটা যেন পুড়ে না যায়, একটু হালকা আঁচে জিরেটা ভেজে নেবেন। জিরেটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন গ্রেট করে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম খুব জোরে দেবেন না, মিডিয়াম টু হাই রেখে সমস্ত রান্নাটা করতে হবে। খুব যদি জোরে আঁচ হয়ে যায় তাহলে পটলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। পুরো রেসিপিটাই আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করার। এবারে আস্তে আস্তে পটলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও 2-1 বার নাড়াচাড়া করে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু পটলটাকে ভেজে নিচ্ছি।
কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এর ফলে কি হলো, নুন দেওয়াতে পটলগুলো নরম হয়ে গেল আর পটলটা খুব সুন্দর করে ভাজাও হয়ে গেল। পটলটা ভাজার একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো পটলটা নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এবারে পটলটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, মশলার একটা কাঁচা গন্ধ সেটাও যেন চলে যায়। খুব ভালো করে পটলের সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর, কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, কিন্তু সবটা করতে হবে, একদমই কিন্তু হাই দিয়ে এই রান্নাটা করা যাবে না। মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি 100 গ্রাম পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি পনির না থাকে, এই জায়গায় ডুমো ডুমো করে কেটে আপনারা আলুও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আলুটা আগে তেলে ভেজে তুলে রাখবেন, আর পনিরটা কিন্তু আমি ভাজবো না, এটা কাঁচায় খেতে ভালো লাগবে। এই রেসিপিতে ভাজার কিন্তু দরকার হবে না। তো আমি পনিরটা কাঁচাই পটলের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। এবারে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন ওপর থেকে তেলটা ওপরে ভেসে উঠেছে চারপাশ দিয়ে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে, পনিরটাও সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দেব। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে। যদি আপনাদের পছন্দ না হয় চিনিটা স্কিপ করে দেবেন, আর না হলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল এখানে প্রয়োজন হবে না, খুব সামান্য একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরকমই গ্রেভিটা থাকবে, খুব গ্রেভিটা শুকনো শুকনো হয়ে যাবে না। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সবার লাস্টে টেস্টের জন্য দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। তবে নিরামিষ রান্নায় ঘি দিলে সে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়, আর স্বাদটাও অপূর্ব হয়। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর গ্যাস বন্ধ করে দেব, আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।